হ্যালো গাইজ, আমি পপি, পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও খুব ভালো আছে। আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ রোববার, আজ হচ্ছে বাড়ি যাওয়ার দিন, মানে পপির বাড়িতে। আগামীকাল মনসা পুজো, বিশ্বকর্মা পুজো দোকানে, প্লাস বাড়িতে মনসা পুজো। আর হচ্ছে আজকে হচ্ছে মানে অরন্ধনও আছে, তার রান্নাবান্না আজকে আছে, যার জন্য আজকেই যাচ্ছি। আজকেই মেন কাজ হচ্ছে আজকে, তো চলো তোমরাও চলো আমার সাথে আমার বাপের বাড়িতে, দেখতে পাবে কি কি হয়। অবশ্য গত বছর দেখেছো, গত বছর কি হয় না হয় অনেকেই জানো, আর যারা নতুন বন্ধু তারা তো জানো না, তো চলো আমার সঙ্গে গিয়ে দেখবে। আর শোনাই যাচ্ছে না, শোনাই যাচ্ছে না বলতে কি, শোনাই যাবে পরে, পড়তে গেছে আজকে রোববার, যেহেতু পড়া আছে পড়ে বিকেলবেলায় ও যাবে, ওর বাবা এগিয়ে দিয়ে আসবে। আর ওর বাবার সময় মতো যাবে, কারণ দোকান আছে তো। তো ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। টোটো আসবে এখনই, টোটো আসলেই চলে যাবো। একটা ভালোই আছে বেশ, একদম। তবে কালকের দিনে বৃষ্টি হয়, এবার কি হবে জানি না। ভালোই আছে বেশ, চাকচিক ওয়েদার। রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরে নিলাম। টোটো আসার অপেক্ষা, চলো। চলে এসেছে বাপিদা, দাদা কালকে যাবে, যেহেতু কালকে দোকান বন্ধ, আমার বন্ধ, ও খুলবে। এই যে বেরিয়ে পড়েছি টোটোতে করে যাচ্ছি এখন, বাপিদার টোটোতে, বাপিদার চালাচ্ছে। দেখো একটা খরগোশের বাচ্চা, দেখো মুখটাই তো দেখতে পাচ্ছি না। টুলটুল করে তাকাচ্ছে যে, দেখো এটা কে, হাসি দেখো, এটা কে হাসে দেখ, দূরে যা, দূরে যা, দেখ ওই দেখো আসবে আমার কাছে, আসার জন্য কেমন করছে, আসো আসো। ওই দেখো ওর মার কাছে থাকবে না, আমার কাছে আসবে। তুমি আমায় চেনো? ওই দেখো, ওই দেখো, কেটে কেটে মার কাছে যাবে না, মার কাছে যাবে না, হ্যাঁ পরে নেব, পরে নেব। বাড়িতে এসে পড়েছি, সবাই ঘুমোচ্ছে এখন, পরে দেখাচ্ছি। এই যে আমার পাপা সোনা আর পিপুরি ঘুমাচ্ছে ঘরে, এই দেখো। এই যে তোমাদের মায়ের মন্দিরটা দেখাই, মাকে বাইরে টিপটা খুলেছিস? আমি এটা ভাবছিলাম কতদিন বলবো যে মনে থাকবে তো মাকে, এই যে বাইরে রেখেছে জিনিস। আর এই হচ্ছে মায়ের মন্দির, কালকে পুজো। এই যে সুতোপাড়, আমি যাচ্ছি, আশেপাশের সবাইকে বলতে হবে না, ক্যামেরাটা এরকম লাগছে কেন, সবাইকে বলতে যাচ্ছি, পাড়ায় বলতে যাচ্ছি, নিমন্ত্রণ করছি পুজোর। আর প্লাস্টিক নিচে ডুববো, কুচি পাতা, আর এই ঝর্নাদের বলেছি আম পাতা পেরে নিতে, এখন তো এটা কাঁকড়ের পাতা ভাঙতে হবে।
কাঁঠাল পাতা বট পাতাটা থাকলো হ্যাঁ ওগুলো দিয়েছে গোবিন্দ দাদা আম আর কাঁঠাল দেয়নি তারপরে কচু শাক কলা গাছ সব দিয়ে গেছে গোবিন্দ দাদা আম কাঁঠাল অশুক্ত বকুল বট চ কোথা দিয়ে শুরু করবি কাদের বাড়ি লক্ষ্মীর বাড়ি থেকে ভুলে যাই খেলনা তো আর এখানে রেখে তুমি ওখানে কি করছো দুই ভাই বোনের দেখো দুষ্টুমি এখন বাবা এখন রেডি হচ্ছে সৎসঙ্গে যাওয়ার জন্য ভালো হয়ে গেছে একে একে মামা বাড়িতে চলে আসলে সাইকেল চালিয়ে ভেতরে ঢুকি দে ভেতরে ঢুকি দে প্রার্থনার সময় এখন প্রার্থনা হচ্ছে এই যে আমাদের পাপান বাবু আর আমার পিবুড়ি এই যে দুধ বিস্কুট খাচ্ছে এখন আজকে আজকে নতুন জিনিস পড়াবো হ্যাঁ বলো হাই বলো হাই তুমিও করো হাই বুড়ির মতন করো হাত দেখো হাই হাই তাই কে বেলো দিয়ে আমি নতুন জিকে পাঁচ নয়ও উকারে ডাং কচু শাকগুলো এখন কাটতে হবে কচু শাক তো মেন আমাদের আর এই চা খেয়ে নি সুতো পা চা দিয়েছে চা খেয়ে নি তারপরে লেগে পড়বো দুধটা পড়ে যাবে এরকম করলে দুধটা পড়ে যাবে না দুধ খেয়ে নাও হ্যাঁ আমি দীপমিতা আমি দেবাঞ্জন বৌরানীর বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে চা খাচ্ছে বাবা এক্ষুনি বেরোবে বাবা রেডি হয়ে গেছে এই যে আমার বাবা এক্ষুনি বেরোবে সৎসঙ্গে চুলগুলো নাতিতে আউলে দিয়েছে এসো তো বসে খা কে আগে খায় কে আগে খায় কে আগে খায় হ্যাঁ হ্যাঁ টিপ মামা খুলেই রেখেছে বাবা আসতে বাবা আসতে ইয়ে পাপন ফাস্ট হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না মা কোনো ব্যাপার না তুমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কোনো ব্যাপার না আর এই যে সোনাই এসে গেছে দেখলা তো চা খাচ্ছে আমরা সবাই চা খাচ্ছি এখন সাইকেলে দাঁড়িয়ে আছে বাবার জন্য বাবা আসবে বাবা ওই গেট দিয়ে বেরোচ্ছে ওই যে বাবাকে সাইকেল দিয়ে দিলে এবার বাবা বেরোবে বা আমাকে হাত দেয় না ওই পাশে হাই এখন না ওই যে দাদু বেরোচ্ছে দাদুকে টাটা করে দাও দাদু কাকা বলো সাবধানে আসবা সাবধানে আসবা সাবধানে যাবা সাবধানে আসবা দেখো ইউটিউবে ভিডিও ব্লগ করছে আবার বলছে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কি বললি মা আজকে বুনলে এ দেখো আজকে তোমাদেরকে খাইয়ে বন্ধুরা
পাকা বুড়ি একটা আটটা বেজে আছে এখন এই যে বসালাম পুজোর সমস্ত তোরজোর হচ্ছে কাল পুজো পুজোর ভোগটা আটটা বেজে গেছে এই যে বসালাম এখন আবার এই যে স্নান টান করে আসলাম স্নান করে এসে এই যে এগুলো বসিয়েছি আর সুতো পা ওদিকে গোছাচ্ছে ভীষণ ব্যস্ত পুজোর কালকে আজকেই আমাদের বেশি কাজ জানো তো রাত্রিবেলা কত রাত হবে তার ঠিক নেই আজই এই সবে গ্যাসের সামনে আসলাম আটটার সময় কখন শেষ হয় তোমাদেরকে বলবো তাই তো শুধু ভাই হ্যাঁ বল একটু এদিকে দেখি কই ও দাঁড়িয়ে কথা বলার সময় নেই কোথায় কি আছে আওয়াজ করছে তুই কি খাচ্ছিস মা ম্যাঙ্গিস ম্যাগি মামি ম্যাগি দিল তিন ছেলে মেয়েকে তিন ছেলে মেয়ের জন্য বানিয়ে দিল তিন ভাই বোনে ওরা এখন নাড়ু দিল হ্যাঁ খেতে খেতে আমাকে ধরিস না সরে যা এইটা ফ্রিজে ঢোকাও দেখো বন্ধুরা এই কচুর শাক মজে গেছে মানে প্রথমে এক গামলা দেওয়া হয়েছিল সেটা মজে যে গেছে ধরবে না দেখে এখন আবার দেওয়া হলো প্রথমে আমি ক্যামেরা অন করতে পারিনি তো এই এই যে এত বড় গামলায় দেখতে পাচ্ছ এত বড় গামলায় এই যে কচুর শাক আর মানে এটা মজে মানে জায়গা ধরছে না আর কিসে করবো তো গামলাটা সমেতই বসিয়েছি প্রথমে মজে গেল কিছুটা তারপরে আবার বাদ বাকিটা দিয়ে দিলাম বাজে এখন দশটা দশটার সময় এখন কচুর শাক হচ্ছে এখন অনেক কিছু বাকি আছে এখনও অনেক কিছু বাকি আছে রাতের রান্না তারপরে কালকের ভাত এগুলো এখনও বাকি আছে রাত হয়ে গেছে এখন খেতে বসেছি আমরা মোটামুটি সব হয়ে গেছে এখন আমি সোনাই আর সুতপা তিনজন মিলে খাচ্ছি বাবা মার খাওয়া হয়ে গেছে পুষ্টিগুলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ভাই ওদের নিয়ে ঘুমোতে গেছে আর মানে ঘুম পাড়াতে গেছে আর এদিকে আমরা তিনজন এখন বাকি আছি তিনজন বসে পড়েছি কারো খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি এবার আমরা খেতে বসেছি এই যে দেখো এই যে আমরা এইভাবেই খেতে বসেছি এই মানে ভাত গরম রাতের জন্য গরম ভাত করা হয়েছে আর মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ দুপুরের পটলের তরকারি ছিল আর হচ্ছে এসো তো পা এটা চালকুমড়ো ইয়ে ওই চাটনিটা বের করে খেয়ে নেই ওই ভাইরও তো দেওয়া হলো না থাক তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে কাল আগামীকাল পুজো বাড়িতে মা আসবে পুজোর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো